আমরা আজকে যে বিষয়টি সম্পর্কে জানব তা হচ্ছে প্রাণী টিস্যু। প্রাণী দেহে যখন এক বা একাধিক কোষ জীবদেহের কোনো নির্দিষ্ট স্থান থেকে উৎপন্ন হয়ে একই সাথে অবস্থান করে এবং তারা সম্মিলিতভাবে একই কাজে নিয়োজিত থাকে, তখন আমরা সেই কোষ সমষ্টিকে বলি টিস্যু। অর্থাৎ কতগুলো কোষ একসাথে মিলিত হয়ে টিস্যু গঠন করে, তাই আমরা কোষকে টিস্যুর গঠন এবং কার্যকরী একক বলে থাকি। এখন বিভিন্ন টিস্যু কোষগুলো বিভিন্ন রকম হয়ে থাকে। এদের কারোর গঠন একরকম হয়, উৎপত্তি একরকম হয়, কাজ আবার একরকম হয়। এই গঠন, উৎপত্তি এবং কাজের উপর ভিত্তি করে টিস্যুগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রাণী দেহের টিস্যুগুলোকে মোটামুটি চার ভাগে ভাগ করা হয়েছে। এগুলোকে আবরণী টিস্যু, পেশী টিস্যু, যোজক টিস্যু এবং স্নায়ু টিস্যু বলে থাকে। তাহলে আমরা আজকে এখন জানলাম টিস্যু কী এবং জীবদেহে বিভিন্ন টিস্যুর প্রকারভেদ।